তুমি বললে না তো পুত্র, জয়ের উপহার তোমার কেমন লেগেছে? খুব ভালো মা, খুব ভালো। কি তোমার বাহন পেয়ে তুমি খুশি হয়েছো তো? দেখলে তো, আমি তোমাকে বলেছিলাম না। বেশ, তুমি তোমার বাহন পাবে, কিন্তু এখন নয়। আগে জ্যেষ্ঠর মতো বড় হও, তুমি তো এখন ছোট। কিন্তু পিতা, জ্যেষ্ঠ যখন আমার মতো ছোট ছিল তখন থেকেই পারবনিকে পেয়েছে, তবে আমি কেন পাবো না? তুমি সঠিক সময়ে তোমার বাহন অবশ্যই পাবে। এদিন বুঝিনি, আজ বুঝিছি পিতা। মা, তুমি কি ওর মধ্যেও আছো? সেটা আসল কথা নয় পুত্র, ও তোমার কাছে আত্মসমর্পণ করেছে, তোমার শরণাগত হয়েছে। তুমি কিন্তু ওকে সর্বসময় রক্ষা করবে, কখনো কষ্ট দেবে না। কখনো কষ্ট দেব না মা। আজ গণেশের হাতে সকল অসুরদের দম্ভ চূর্ণ হয়েছে। এইভাবেই একে একে চূর্ণ হবে লোভ, মায়া, মাৎসর্য এবং ধনগর্ব। সাধু সাধু সাধু। রাজকন্যা মহেশ্বর ঘরণীর এই অসাধারণ সৌন্দর্য কি সত্যি সত্যি ভিখারী মহেশ্বরের ঘরে মানায়? ধনদেবতা, আপনি কি কিছু বলতে চান আমাকে? বাবাটা একটু বেশি হয়ে গিয়েছে। অনেকদিন পর ঘরে এসে মাতার হাতে তৈরি খাবার খেয়েছেন প্রভু, তাই আনন্দে বেশি বেশি খেয়ে ফেলেছেন। আমার আনন্দে থালার দিকেই তাকাইনি। আচ্ছা প্রভু, এই কিম্ভূত চেহারার লোকগুলো কে? শুনলে অনুজ, তোমার বাহন আমাদের কিম্ভূত বললো। এক রত্তি মুশিক, সে আমাদের কিনা কিম্ভূত বলে? তুমি কে হে? আমি কে তাও জানি না, পাহাড় থেকে যখন ছুঁড়ে ফেলবো তখন বুঝতে পারবে আমি কে। কি এত বড় সাহস! আমাদের বলে কিনা পাহাড় থেকে ছুঁড়ে ফেলা যাবে? মিঙ্গি, ওকে ধর তো। ধরো 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 ধরো। ধরো ধরো ধরো।
উবে গেল নাকি? বিনায়ক চলে যাওয়ার পর থেকে আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার করিনি, কিন্তু কেন করতে পারিনি তা তো তুমি জানো। আমাকে মার্জনা করে দাও। এই হাসিটা দেখার জন্যই তো আমি এতদিন অপেক্ষা করে আছি। এই মুহূর্তে সেই অপেক্ষার অবসান। আকাশের চাঁদের রূপও মরিয়মা। না 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 না, আমার আর ধৈর্য ধরছে না। মহেশ্বর, দেবতা কুবের, আপনি আবার কৈলাসে? আপনার নিজের প্রাসাদ অলকাপুরিতে কিছু হয়েছে না? না না মহাদেব, অলকাপুরিতে কিছু হয়নি। যা হয়েছে আমার মনের মধ্যে হয়েছে। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না, আমাকে বলুন। মহাদেব মহাদেব, আমার আমার মন বড়ই বিচলিত, আর সেই জন্য আমি আপনার কাছে একটি আর্জি নিয়ে এসেছি। বলুন। প্রত্যহ আমি যদি এইভাবে হরপার্বতী দর্শনে আসি, আমার বিশ্বাস আমার পুত্র লাভ হবে। এই বুঝি তোমার বাহন অনুজ? যেসে নয়, এ হলো গজমুখাসুর, যাকে দেবতারা হারাতে পারিনি। তুমিও না, অনেক ক্ষমতা। ক্ষমতা? তাহলে তো পরীক্ষা করে দেখতেই হয়। দেখো না পরীক্ষা করে। দুজনের বাহন দুজন প্রভুকে নিয়ে ছুটবে, যে আগে পৌঁছবে সে বিজয়ী হবে। আমি রাজি। আমিও রাজি। চলো 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 পাল্টাই।